हेलो व्यूवर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज तो जरा 2023 साल क्लास नाइने पढ़च तादेर जोनो आजकेर एई विशेष भिडियो। आजकेर एई भिडियोते आमी तोमादेर साथे शेयर करब 2023 साल क्लास नाइने रायन मार्टिनेर क्वेश्चन बैंक थेके सेकेंड सामेटिव रिवल्यूशन पेज नम्बर 315 थेके शुरू करे 317-এর মধ্যে তোমাদের যে তমলুক হ্যামলিংটন হাই স্কুলের যে পেজটা রয়েছে সেটা এখানে সিন আনসিন গ্রামার সহ পুরোটার উত্তর বলে দেবো। তাই ভিডিওটা পুরোটা দেখো, এবং যারা এখনো অবধি আগের কোশ্চেন ব্যাংকের ভিডিওগুলো দেখোনি বা মিস করে গিয়েছো কোনো কারণে, কোশ্চেন ব্যাংকের যে প্লেলিস্ট আছে ওখান থেকে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো এখানে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন, একের দাগে রয়েছে রিড দ্য টেক্সট, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। তো এখানে ইজ ফার্স্ট ফ্লাইট থেকে এখানে প্যাসেজটা নেওয়া হয়েছে। বেঙ্গলি মিনিংয়ে ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, এটা পড়ার পর চলে আসতে হবে একের দাগের এতে। বলেছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে। এক নম্বর প্রশ্ন রয়েছে হাউ ওয়াজ দ্য ইয়াং বার্ড স্ট্যান্ডিং, কিভাবে ছোট্ট পাখিটা দাঁড়িয়েছিল। দ্য ইয়াং বার্ড ওয়াজ স্ট্যান্ডিং অন ওয়ান লেগ উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হার উইং আন্ডার হিজ উইং। তো ছোট্ট পাখিটা কীরকমভাবে ছিল, ছোট্ট পাখিটা সে কী করেছিল, একটা পা পায়ের উপর ভর করে দাঁড়িয়েছিল এবং একটা পা তার ডানার মধ্যে লুকিয়ে রেখেছিল। হু ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স, কে তার পালক গোছাচ্ছিল। দ্য ইয়াং সিগলস ফাদার, ছোট্ট শঙ্খচিলের বাবা, ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স। তাহলে হুয়ের জায়গায় শুধু উত্তরটা লিখেছি, পাখিটা যেরকম রয়েছে সেরকমই লিখে দিয়েছি। তারপরে বিয়ের দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। এক নম্বর হচ্ছে দ্য সিগলস মাদার ওয়াজ ইটিং এ পিস অফ ফিশ, শঙ্খচিলের মা কী খাচ্ছিল, এক টুকরো মাছ খাচ্ছিল। দ্য ইয়াং বার্ড ওয়াজ বিং লুকড অ্যাট বাই হিজ মাদার, ছোট্ট পাখিটাকে কে দেখছিল, তার মা দেখছিল। দ্য ইয়াং বার্ড ওয়াজ অ্যাকচুয়ালি, ছোট্ট পাখিটা আসলে কী করছিল, ছোট্ট পাখিটা প্রিটেন্ডিং টু বি ফল অ্যাসলিপ, ঘুমিয়ে পড়ার ভান করছিল। দ্য ইয়াং বার্ড ওয়াজ ম্যাডেন বাই দ্য সাইট অফ ফুড, ছোট্ট পাখিটা কি খাবার দেখে পাগল হয়ে গিয়েছিল। দুইয়ের তাকে বলেছে রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, তো এখানে যে পোয়েমটা রয়েছে সেটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো মাইল দ্য মিস্ট আপন দ্য হিল থেকে এখানে কিছুটা অংশ তুলে দিয়েছে, এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। দুইয়ের তাকে রেতে বলেছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে। এক নম্বর রয়েছে হোয়াট ডাজ মাইল্ড মিস্ট ইন্ডিকেট হিয়ার, মাইল্ড মিস্ট বলতে এখানে কী বোঝানো হয়েছে। তাহলে এখানে কী লিখবে, মাইল্ড মিস্ট ইন্ডিকেটস নো আপকামিং স্টর্মস অফ টুমরো, আগামীকাল যে কোনো রকম ঝড় হবে না সেটা সেটা ইন্ডিকেট করে না, সেটা নির্দেশ দেয় ইন্ডিকেটস। তারপরে এখানে তাহলে হিয়ার লিখব। তারপরটা পয়েন্ট আউট টু রাইমিং ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম, কবিতা থেকে দুটো রাইমিং ওয়ার্ডস খুঁজে নিয়ে লিখতে বলেছে। তাহলে হিল অ্যান্ড ফিল আর দ্য টু রাইমিং ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম। তারপরে রিডিং কম্পিটিশন, এখানে আনসিন রয়েছে, এই আনসিন প্যাসেজটা তোমাদের পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এবার চলে আসবে তিনের দাগের এতে, বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। দ্য সিঙ্গার লিভড অ্যাট, যে গায়কের কথা এখানে বলা হয়েছে সে কোথায় বাস করতো, চেতলাতে। নির্মল মিশ্রর কথা এখানে বলা হয়েছে। ফর সাম টাইম, বেশ কিছু সময় ধরে নির্মল মিশ্র হ্যাড বিন ব্যাটলিং, কিসের সাথে লড়াই করছিলেন, এজ রিলেটেড এলিমেন্টস মানে বয়সজনিত সমস্যাতে ভুগছিলেন। ফর নির্মলা মিশ্রস লাইফ টাইম কন্ট্রিবিউশন টু ওড়িয়া মিউজিক হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সঙ্গীত সুধাকর বালাকৃষ্ণ, লেখা রয়েছে এখানে বালাকৃষ্ণ দাস অ্যাওয়ার্ড। তারপর এটা উইচ অব দ্য ফলোয়িং সংস ওয়ার সাং বাই নির্মলা মিশ্র, কোন গানটা নির্মলা মিশ্র করেছে, এমন একটি ঝিনুক। তারপরটা শি ওয়াজ এ ড্যাশ সিঙ্গার, শি ওয়াজ এ, তাহলে এখানে কী হবে, এখানে দেখো অক্টা জেনেরিয়ান সিঙ্গার, কারণ উনি 80 বছর বয়সের পর মারা গিয়েছিলেন। তারপর এটা শি পাস্ট অ্যাওয়ে ইন দ্য আর্লি মর্নিং, খুব সকালে মারা গিয়েছিলেন। তারপরে বিয়ে তাকে বলে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নের উত্তর দিতে। এক নম্বর হচ্ছে হাউ ডিড নির্মলা মিশ্র ডাই, নির্মলা মিশ্র কীভাবে মারা গিয়েছিল। নির্মলা মিশ্র ডায়েড আফটার সাফারিং আ ম্যাসিভ হার্ট অ্যাটাক, প্রচণ্ড একটা হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন, বিশাল হার্ট অ্যাটাকে। তারপরে এটা ওয়ার ওয়াজ নির্মলা মিশ্র বর্ন, নির্মলা মিশ্র কোথায় জন্মগ্রহণ করেছিল। নির্মলা মিশ্র ওয়াজ বর্ন ইন ওয়েস্ট বেঙ্গলস সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট। তারপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে দেখো চারের দাগের এতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, প্রত্যেকটা গ্রামার এখানে বুঝিয়ে দিচ্ছে। দেখো এখানে বলেছে লেপচাগত ইজ দ্য মোস্ট এক্সকুইজিট প্লেস, তাহলে এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার হচ্ছে, যেন এখানে দা বসবে। অ্যাট দ্য ওয়েস্টার্ন পার্ট, এখানে লোকেশন যেহেতু বোঝাচ্ছে একটা দিক নির্দেশ করছে, তার জন্য এখানে অ্যাট বসলো। অ্যাট দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দার্জিলিং হিলস ইট অফার্স ইউনিক,
ইউ ইউ বা ওয়ার মতো উচ্চারণ হলে তার আগে কি বসে? এ বসে। তাহলে এখানে এ বসলো। এ ইউনিক এক্সপিরিয়েন্স টু নেচার্স লাভার্স, যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের কাছে। তাহলে এখানে টু বসবে, টু নেচার্স লাভার্স উইথ অ্যালপাইন সিনারি। তারপরে বিয়ে তাকে রয়েছে ডুয়াল সাইটেড। দেখো এখানে প্রথমটা রয়েছে ডিগ্রি চেঞ্জ, আই অ্যাম অ্যাজ গুড অ্যাজ ইউ, আমি তোমার মতোই ভালো। ডিগ্রি চেঞ্জ করতে পেরেছ, তুমি আমার থেকে ভালো নাও, ইউ আর নট বেটার দ্যান মি। তারপরে হি চিটেড দ্য পুলিশ, সে পুলিশকে প্রতারণা করেছে। এখানে ভয়েস চেঞ্জ করলে কি হবে? দ্য পুলিশ ওয়াজ চিটেড বাই হিম। তারপরে এটা হি লাভস টু প্লে ফুটবল, এটাকে নেগেটিভ পরিণত করতে বলেছে, তাহলে হি ডাজ নট হেট টু প্লে ফুটবল। তারপরে এটা এ ওম্যান হু কুকস অলসো হু ওয়ার্কস অলসো কুকস, যে মহিলা কাজ করে সে রান্নাও করে। এখানে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে বলেছে, তাহলে অ্যান্ড ওয়ার্কিং, ইউ বা ওয়ার মতো উচ্চারণ হলে, তাহলে এখানে অ্যান্ড ওয়ার্কিং ওয়ার উচ্চারণ হচ্ছে, তাহলে এ ওয়ার্কিং হবে, এ ওয়ার্কিং ওম্যান কুকস। তারপরটা ইট ইজ ফুলিশ টু ওয়েস্ট টাইম ইন আইডলনেস, অলসতা করে সময় কাটানোটা বোকামো। তাহলে এখানে এটাকে ইন্টারোগেটিভে পরিণত করতে বলেছে, তাহলে ইজেন্ট ইট ফুলিশ টু ওয়েস্ট টাইম ইন আইডলনেস, বোকামো বোকামো করে মানে সময় নষ্ট করাটা কি বোকামো নয়? তারপরে ছ নম্বর রয়েছে দ্য পুলিশ সেই টু দ্য গেট কিপার, পুলিশ গেট কিপারকে বললো, গেট রক্ষককে বললো, ওয়াই ডিড ইউ কিপ দ্য ডোর ওপেন, কেন তুমি দরজাটা খুলে রেখেছিলে? দ্য পুলিশ আস্ক দ্য গেট কিপার ওয়াই হি হ্যাড কেপ দ্য ডোর ওপেন। তারপরে সিএ তাকে বলেছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার থ্রি উইচ মিন দ্য ফলোয়িং, এখানে সিমিলার মিনিং লিখতে হবে, ওল্ড অ্যান্ড এক্সপিরিয়েন্স, এটা হবে ভেটারান ভেটারান। তারপরটা ভেরি লার্জ ইন সাইজ অর অ্যামাউন্ট অর নাম্বার, তাহলে প্রচুর পরিমাণে যেটা, তাহলে এটাকে বলা হয় ম্যাসিভ, প্রচুর। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, চলবেন, বাই।